আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে দেখাবো আপনারা কিভাবে রিডোট পে ডিপোজিট করবেন বাইন্যান্স থেকে বা বিকাশের মাধ্যমে। তো সর্বপ্রথম রিডোট পে অ্যাপসে চলে যেতে হবে। যারা রিডোট পে ভার্চুয়াল ভিসা কার্ড নিতে চান, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করবেন, ঠিক আছে। আর যারা হচ্ছে এখানে ডিপোজিট করতে চান, টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ডিসপ্লে দেওয়া নাম্বারে, আর ডিসক্রিপশনেও নাম্বার দেওয়া আছে, আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হতে পারবেন। আজকের ভিডিওতে মূলত দেখাবো কীভাবে ডিপোজিট করতে হয়, ঠিক আছে। তো সর্বপ্রথম এই ডিপোজিট অপশনে ক্লিক করতে হবে। সো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ইউএসডিটি অপশন এসেছে, এখানে ক্লিক করতে হবে। আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হলে যারা আমাদের থেকে সার্ভিস নিয়েছে তাদের সার্ভিস দিয়েছি সেই স্ক্রিনশট প্রুফ এগুলো দেখতে পারবেন। ট্রাস্টেড মনে হলে সার্ভিস নেবেন, আমাদের ইউটিউব চ্যানেল গাটাগাটি করে দেখবেন। এখানে ইউএসডিটি ওয়ান চেইন ডিপোজিট, জাস্ট এখানে একটা ক্লিক করতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন বিএনবি স্মার্ট চেইন বিএফ টোয়েন্টি নেটওয়ার্ক, ঠিক আছে। এখানে ক্লিক করতে হবে, এই অ্যাড্রেসটা আমাদেরকে কপি করতে হবে। ওকে, সো অ্যাড্রেসটা আমরা কপি করে নিচ্ছি। এখন আমরা চলে যাবো হচ্ছে বাইন্যান্সে। ওকে, তো আমরা এখন বাইন্যান্সে প্রবেশ করলাম। বাইন্যান্সে প্রবেশ করার পর দেখবেন নিচে ওয়ালেট অপশন আছে, জাস্ট এখানে একটা ক্লিক করতে হবে। হ্যাঁ, এখানে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন আপনার ব্যালেন্সটা ফান্ডিংয়ে নাকি স্পটে আছে, চেক করে দেখবেন। যদি ফান্ডিংয়ে থাকে স্পটে নিয়ে নেবেন। তো এখান থেকে ট্রান্সফারে ক্লিক করতে হবে। সো আমরা ট্রান্সফারে একটা ক্লিক দেবো, এখান থেকে ম্যাক্সে ক্লিক দেবো, তাহলে হচ্ছে আমাদের ফান্ডিং থেকে ট্রান্সফারে চলে যাবে স্পটে। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছেন ফান্ডিং জিরো জিরো, এখন স্পটে যাব। এখানে স্পটে ক্লিক দেবো, এখন এখান থেকে উইথড্র অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ইউএসডিটি লেখা চলে আসছে, জাস্ট এখানে আমরা একটা ক্লিক করব। এখান থেকে সেন্ড ভিয়া ক্রিপ্টো নেটওয়ার্ক, এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। সো এখান থেকে হচ্ছে অ্যাড্রেসটা পেস্ট করে দিতে হবে, যে অ্যাড্রেসটা আমরা কপি করলাম, বিএনবি স্মার্ট চেইন বিএফ টোয়েন্টি নেটওয়ার্ক। এখান থেকে নেটওয়ার্কটা সিলেক্ট করতে হবে, এক নম্বর ইজে বিএনবি স্মার্ট চেইন বিএফ টোয়েন্টি নেটওয়ার্ক। এটা ভুল হলে কিন্তু আপনার ডলারটা অ্যাড হবে না, ঠিক আছে, ভুল অ্যাড্রেসে চলে যাবে। এখানে কত ডলার ডিপোজিট করবেন সেটা পেস্ট করে দিবেন, ম্যাক্সে লিখে দিলাম ফুল যত ডলার সব ডিপোজিট করব। এখন এখানে উইথড্রতে ক্লিক করব, ঠিক আছে, উইথড্রতে ক্লিক করতেছি। উইথড্রতে ক্লিক করার পর এখানে হচ্ছে কনফার্মে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু আমাদের উইথড্রটা সাকসেসফুল হয়ে যাবে। ওকে, তো যাই হোক, আমরা এখানে কনফার্মে ক্লিক করতেছি। এখানে আমাদের ছয় সংখ্যার ওটিপি কোড দিতে হবে। ওকে, তো আমরা ছয় সংখ্যার ওটিপি কোড আমরা কপি করে দিব। ছয় সংখ্যার ওটিপি কোড হচ্ছে 452, তারপরে 833, ঠিক আছে, এটা আমরা দিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন আমাদের উইথড্রটা কিন্তু উইথড্র প্রসেসিংয়ে আছে। হ্যাঁ, তো এখন ভিউ স্টোরিতে ক্লিক করব। সো ভিউ স্টোরিতে ক্লিক করলে আমরা দেখতে পারবো আমাদের উইথড্রটা কমপ্লিট হতে কতটুকু সময় লাগে। মিনিমাম 30 সেকেন্ড, এক মিনিট সময় লাগবে। আপনার এখানে আপনি হচ্ছে ডিপোজিটটা কমপ্লিট করে এখানে একটু অপেক্ষা করবেন, প্রসেসিংয়ে থাকবেন, ঠিক আছে। দেখেন বন্ধুরা, এখানে আমাদের উইথড্রটা ডিপোজিটটা প্রসেসিংয়ে আছে। হ্যাঁ, প্রসেসিং থাকার কারণে আমরা রিডোট পেয়ে চলে গেলাম। তারপর এখানে ইউএসডিটিতে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আমাদের যে ডিপোজিট করলাম এটাও কিন্তু যে বিএসসি পেন্ডিংয়ে আছে। হ্যাঁ, বিএনবি স্মার্ট চেইন এটা পেন্ডিংয়ে আছে, এটা যখন এখানে অ্যাপ্রুভ করবে, ঠিক আছে, যখন বাইন্যান্সে কমপ্লিট হবে তখন এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, অ্যাপ্রুভের সময় লাগে, জাস্ট এই যে দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে। তো এখন কিন্তু রিডোট পেও কিন্তু আমাদের এই মূল ডলারটা এখন অ্যাপ্রুভ হয়ে যাবে, মূল ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে, পেন্ডিংয়ে আছে, জাস্ট একটু অপেক্ষা করতে হবে ধৈর্য ধরে। তো দেখেন বন্ধুরা, আমাদের ডলারগুলো কিন্তু এখানে অ্যাপ্রুভ হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে মূল ব্যালেন্সে, ঠিক আছে। তো যারা হচ্ছে এইভাবে ডিপোজিট করতে চান, টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যুক্ত হবেন, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।